চলুন শোনা যাক পূর্ব বর্ধমানের পাড়ুই গ্রামের সুশোভন সোমের জীবনের কথা। কোন একটা কোচিং সেন্টারে গিয়ে টাকা দিয়ে পড়বো এরকম চিন্তা ভাবনা কোনদিন আসতো না, কারণ আমি দেখেছি আমার বাবার তখন প্রচুর প্রেশার, বাবা প্রচুর কাজ করতেন, কাজ করে তারপর আমরা দু ভাই পড়াশোনা করছি, তো তখন আমি নিজে নিজেই বইপত্র কিনতাম, বন্ধুদের জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে কোন বইটা কিনলে ঠিক হবে, কোনো স্যার কোনো জায়গায় কোচিং দিচ্ছেন, বন্ধুদের ফোন থেকে বলতাম ইউটিউব থেকে কিছু কিছু দিচ্ছে কিনা সেগুলো আমাকে একটুখানি ডাউনলোড করে দে, মানে এইরকম ভাবে পড়াশোনা করেছি। তারপর নোটিফিকেশন আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর প্রাইমারিতে হিউজ সংখ্যক টিচার নেওয়া হবে। তার আগে আমি অবশ্য বলি মাস্টার ডিগ্রি করে আসার পর আমি বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, খুব কষ্টের সহিত বিএড কমপ্লিট করেছিলাম। ইউনিভার্সিটি আমাদেরকে ফি স্ট্রাকচার, তার মধ্যে যেহেতু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সেহেতু ফি স্ট্রাকচারে কিছুটা ছাড় দেয়, আর বাবা কিছু টাকা দিয়েছিলেন, এই আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়েছিল, সেই নিয়ে আমি বিএড করেছি। বিএড করার পর তারপরে এই নোটিফিকেশন আসে, এই নোটিফিকেশনে পরীক্ষা দিই 2014 নোটিফিকেশন, 11 অক্টোবর 2015 এরকম পরীক্ষা হয়েছিল। এরপর দীর্ঘকাল রেজাল্ট আউট হয় না, চিন্তা কি হবে রেজাল্ট আউট হচ্ছে না, তো 2016 রেজাল্ট আউট হলো, ডিসেম্বরের দিকে রেজাল্ট আউট হলো, তখন দেখলাম কোয়ালিফাইড করেছি, খুব ভালো লাগলো। তারপর ইন্টারভিউ হলো, ট্রেনদের নেওয়া হলো, যারা ডিএলএড করেছিল তারা আগে জয়েন করলো, তারপর আমাদের নন ট্রেনদের ইন্টারভিউ হলো, তারপর আমাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হবে। আমার মনে পড়ে সম্ভবত রাত 12:30টার পর আমার ফোনে মেসেজ এসেছিল, সেই দিন আমি একাই ছিলাম, আমার বাড়ি মাটির বাড়ি দোতলায়, আমি শুয়ে আছি, নিচতলায় বাবা মা আছেন, ভাই সেদিন ছিলেন না, ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পর থেকে ভাই আর পড়াশোনা করেনি, ওই প্রাইভেট কোম্পানিতে জব করে কলকাতায় ছিল, সেই সময় একটা পাশেই হাই স্কুলেতে ম্যাটারনিটি লিভে আর কি ডিপ্রেশনে ছিলাম, তো স্কুল করে টোরে বাড়ি এসেছি, এসে আমি আধা করে সকাল সকাল শুয়ে পড়েছি, তো নেটওয়ার্ক থেকে দেখি একটা মেসেজ এসেছে, মেসেজটা দেখছি যে লেখা আছে ইউ আর কোয়ালিফাইড অ্যান্ড ইউর কাউন্সিলিং ডেট এত। আমি ফোনের মেসেজটাকে পিন করে দিলাম যাতে ডিলিট না হয়, দিয়ে ফোনটা বন্ধ করে দিলাম, স্ক্রিনে নিয়েছিল, আবার মেসেজটা খুললাম, খুলে আবার দেখলাম, দেখার পর আমার ইয়ে জাগলো যে আমি ঠিক দেখছি না ভুল দেখছি না স্বপ্ন দেখছি, তখন জানেন বলে বিশ্বাস আমার চোখ গুলোকে বোধ হয় 4 বার রগুড়েছি, রগুড়ে আবার দেখছি যে আমি ঠিক দেখছি না ভুল দেখছি, তো সেটা দেখার পর যখন আমার মনে হলো যে হ্যাঁ আমি ঠিকই দেখছি, তখন আমি টুকটুক করে ফোনটা নিয়ে নিচে নেমে এলাম, নিয়ে এসে বাবারা যেখানে ছিলেন শুয়ে দরজায় হাত দিচ্ছি, যে তখন বাবা বলছে যে কি ব্যাপার, আমি বললাম যে জল আছে খাবার জল, আমি একটু খাবো, বাবা বলছে যে কেন রাত্রিরে তুমি যখন শুতে গেলে নিয়ে গেলে না তাহলে তো আর রাত্রি নেমে আসতো না, আমার দাও না যে থাকে, বাবা দরজাটা খুললো, খুলে জলটা খাওয়ার পর মা বসেছিলেন, আমি বললাম এ কি ব্যাপার, আমি বললাম মা একটা খুব ভালো খবর আছে, দিয়ে বাবা মাকে প্রণাম করে আমি যেই বলেছি কি বলবো সেই মুহূর্তটা আমার মনে পড়লে চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমার বাবা সোজা দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে যত ঠাকুর আছে সব ঠাকুরকে প্রণাম করে ফেললো। ভোরবেলার সময় ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আজ আমি দুই ডানা মিলে মুক্ত আকাশে উড়ান ভরেছি, সেই দিনে আমার বন্ধুরা সারাক্ষণ ধরে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, কেউ ফোন করে কেউ মেসেজ করে, তার আগে সার্ভিস পেয়েছি বলছে এতদিনে তুই সার্ভিস পেলি, এটা শুনে মনে হচ্ছে যেন আমরা যেন বিশাল বড় র্যাঙ্কের সার্ভিস পেয়েছি, আমি থ্যাংকস জানালাম ওদের। তারপরে আমার সার্ভিস শুরু হয়, জয়েন করি স্কুলে বর্ধমান ডিবিসির আন্ডারে, আমার বাড়ি থেকে মোটামুটি আপনার 12 কিলোমিটার দূরে মন্ডল গ্রাম FP স্কুল, আমি 7 নম্বর টিচার হিসেবে জয়েন করি স্কুলে, জয়েন করার পর আমার পিছনে আবার একজন জয়েন করে, স্কুলে প্রচুর বাচ্চা প্রায় 300 কাছাকাছি, আর এত ভালোবাসত কি বলবো সত্যি, আজও সেইখানে যদি আমি কোনোদিন গিয়ে পৌঁছাই ওই গ্রামে, তো সেই বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, তারা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছে, কেউ কলেজে পড়ছে, দেখা হলে স্যার ভালো আছেন, সত্যি তখন বুকটার মধ্যে এত আনন্দ লাগে যে আমরা শিক্ষক যারা আমাদের কাছে এইটাই হচ্ছে সব থেকে বেশি পাওনা। তো যাই হোক সেখানে মোটামুটি
4 বছরের মোটামুটি কাটানোর পর করোনা শুরু হলো। করোনার পিরিয়ডে ছুটিতে মাঝে মাঝে যেতাম, গভর্নমেন্ট থেকে যে সমস্ত ডিস্ট্রিবিউশন করতে হতো আলু চাল ডাল বিভিন্ন রকম সরঞ্জাম, সেগুলো দিতে যেতে হতো। তখন দেখা হতো গার্জেনদের সাথে বা বাচ্চাদের সাথে। তো এইভাবে কাটার পর 2021-এ পায়ের আমার সমস্যার সৃষ্টি হলো, মানে পানি আমি আর চুলতে পারছি না এমন অবস্থা। 2021-এর আগস্টে আমি ট্রান্সফার নিয়ে আমার বাড়ির কাছাকাছি একটি স্কুলে এসে জয়েন করি। আমার বাড়ি থেকে মোটামুটি 4.5 কিলোমিটার দূরে কলিগ্রাম এপি স্কুল। তো এই কলিগ্রাম এপি স্কুলেতে বাচ্চারা খুব আপন হয়ে যায় এবং এখানেও যারা স্টাফ তারাও খুব ভালোবাসে আমাকে, আমি যেহেতু সর্বকনিষ্ঠতম ছিলাম। বাবা মা আছেন, সত্যি কথা বলতে বাবা মা হচ্ছেন আমাদের মাথায় ছাদের মতো। আমার স্ত্রী আমাকে মোরাল সাপোর্ট দেন, মানে আমার পাশে থাকেন একজন, মানে অবলম্বন বলা যায়। কোনোদিন ভাবি নাই যে মাটির বাড়িতে থেকে পাকা বাড়ি হবে, এত বড় একটা ফ্যামিলি হবে, আমাদের সন্তান সন্ততি হবে। যে জায়গায় গেছি কাউকে না কাউকে পেয়েছি আমার অবলম্বন স্বরূপ। সার্ভিসের সঙ্গে যারা যুক্ত সেরকম প্রতিবন্ধীদের নিয়ে আমি একটি গ্রুপ করেছি, তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি এবং সেই সমস্যা থেকে তারা যাতে মুক্তি পায় বা সেই সমস্যাগুলো যাতে সলভ হয় চেষ্টা করি। গভর্নমেন্ট যে স্কিম গুলো আছে তারা পাচ্ছে কি পাচ্ছে না সেই খবরাখবর রাখা হয়। এদের সাথে যারা যুক্ত নয়, যাদেরকে দেখতে পাই আমার চোখের সামনে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদেরকে বলি যে এটা ডিজিটাল সার্টিফিকেট করো, অনলাইনে এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এইভাবে সহযোগিতা করার চেষ্টা করি। এবং আগামী দিনে যদি কোনোদিন আমার কাছে সুযোগ আসে, আমি এই ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের নিয়ে বড় কিছু ভাবনা চিন্তা রয়েছে। যারা হতাশায় ভুগছেন বা রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা হতাশায় ভেঙে পড়বেন না, অবশ্যই আপনাদের সামনে রাস্তা খুলবে। নিজেদের মনে জোর রাখুন, রাস্তা নিশ্চয়ই আপনার সামনে খুলবে। পরিবার যদি আপনার পাশে থাকে, পৃথিবীর কোনো কিছুই আপনাকে হারাতে পারবে না। দুটি পর্বে শুনলেন সুশোভন সোমের জীবন যুদ্ধের নানা কাহিনী। আরো অনেক মানুষের প্রেরণা হয়ে উঠুন সুশোভন বাবু। উত্তরণ আজ তাহলে এ পর্যন্তই। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।